আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। অনলাইনে আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা পাটিগণিতের তিন নম্বর অধ্যায় নিয়ে, এটা পরিমাপ নামে পরিচিত, সেই অধ্যায়টা নিয়ে বেশ কতগুলো আলোচনা করেছি। আজকে আমরা অনুশীলনের শেষ সৃজনশীলটা নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা অনেকগুলো ক্লাসের অঙ্ক এবং দুটো সৃজনশীল নিয়েও কথা বলেছি। আশা করেছি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেছো এবং বোঝার চেষ্টা করেছো। তারই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন আরেকটা সৃজনশীল নিয়ে কথা বলবো। একটু চেষ্টা করব যেন তোমরা বুঝতে পারো। তারপরও একটাই কথা প্রতিবার বলছি, বারবার অনুশীলন করো। একটা অঙ্ক বারবার করলে তোমাদের অবশ্যই মনে থাকবে, এবং সেই নিয়মে কিন্তু সংখ্যা চেঞ্জ করে, নাম চেঞ্জ করে দিলেও তোমরা করতে পারবে। আমি ক্লাসেও তোমাদেরকে এই কথাগুলো বলতাম, এখনও বারবার বলছি, তোমরা একটা অঙ্ক কয়েকবার অনুশীলন করো। এই লকডাউনে বসে থেকে বোর হয়ে যাচ্ছ, কতগুলো অঙ্ক করলেও দেখবে তোমাদের অঙ্কগুলো করতে ভালো লাগবে। অঙ্ক করলে কিন্তু ব্রেন শার্প হয়, অঙ্কগুলো একটু করার চেষ্টা করো, নতুন নতুন নিয়ম করবা, দেখবে তোমার ব্রেন অনেক শার্প হয়ে যাবে। একটা সময় তোমার নতুন নতুন বুদ্ধি খুলবে মাথায়। তাহলে চলো আমরা আমাদের আজকের অঙ্কে চলে যাই। আজকে যে সৃজনশীলটা আমরা করাবো, আজকে আমরা শেষ সৃজনশীলটা করাবো, যেটা হচ্ছে এটা একটু আলাদা, ভিন্ন ধরনের, যা তোমরা এতদিন করনি। তো দেখো লেখা আছে, চিত্রে এ বি সি ডি সামান্তরিকটি পরিসীমা 300 মিটার এবং এ ডি এফ ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকটির ক্ষেত্রফলের 1/4। খেয়াল করো, চিত্রে এ বি সি ডি সামান্তরিকটির পরিসীমা 300 মিটার এবং এ ডি বি ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকটির ক্ষেত্রফলের 1/4। এ ডি বি, এ ডি এফ, এ ডি এফ ত্রিভুজ একটা, আর এ বি সি ডি এটা হচ্ছে একটা সামান্তরিক, আর এ ডি এফ হচ্ছে একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল যেটা, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে পুরো সামান্তরিকের 1/4। তো দেখেই তো বোঝা যাচ্ছে যে এটা বেশ ছোট সামান্তরিক থেকে। তো সেটা ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে তোমাকে প্রমাণ করে দেখাতে বলছি। চলো আমরা প্রমাণে যাই, অঙ্ক করা শুরু করি। সৃজনশীলের প্রথম কোশ্চেন কি, সামান্তরিকের যে পরিসীমাটা দেওয়া আছে সেই পরিসীমাটাকে কিলোমিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করতে বলেছে। সামান্তরিকের পরিসীমা কত দেওয়া আছে, দেখো 300 মিটার দেওয়া আছে। তো সামান্তরিকের পরিসীমা যদি 300 মিটার হয়, এটাকে কিলোমিটারে প্রকাশ করতে হলে আমরা জানি, আমরা জানি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। তো খেয়াল করে দেখো, মিটার হচ্ছে ছোট, কিলোমিটার হচ্ছে বড়। তো মিটার থেকে কিলোমিটারে যদি আসতে হয়, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই ভাগ করতে হবে। আমি তাই ভাগ করেছি, মিটার থেকে কিলোমিটারে আনার চেষ্টা করেছি ভাগ করে। ভাগে দেখো আমি দশমিকে এনেছি, এখানে 300 তিনটা সংখ্যা, এখানে 1000-এ 3টা শূন্য, সেই সংখ্যার শূন্যগুলো আমি পরবর্তীতে লিখি নাই, তোমরা চাইলে লিখতে পারো, কোনো সমস্যা নাই। একের জন্য দশমিক, আগের ক্লাসগুলোতে আমি বারবার এই কথাগুলো বলেছি যে দেখো খুব শর্টকাট পদ্ধতিতে কীভাবে দশমিক করা যায়, তাহলে তোমার আর ভাগ করে দেখাতে হবে না, কারণ তোমার এই পদ্ধতিগুলো এমসিকিউতে কাজে দিবে। কারণ তুমি ভাগ করতে গেলে তোমার 1 মিনিটে একটা এমসিকিউ করতে কয়েক মিনিট লেগে যাবে।
তো আমি দেখো ডান দিকে তিনটা শূন্য আর এটার ডান দিক থেকে ধরেছি তিনটা সংখ্যা, তো তিনটা শূন্যের জায়গায় তিনটা সংখ্যা বসিয়েছি, বসানোর পরে এক মানে দশমিক, তাই দশমিক বসিয়েছি। আর এই যে দশমিকের পরে তিন, তিনের পরে যে দুটো শূন্য থাকে এই শূন্যর কোনো ভ্যালু আমি রাখিনি। তো দশমিকের আগে আমি একটা শূন্য বসিয়েছি যাতে দেখতে ভালো লাগে। মনে হয় তোমরা কিলোমিটারের প্রকাশ করাটা বুঝতে পেরেছো। এখন আমাকে সেন্টিমিটারে প্রকাশ করতে বলেছে। তো সেন্টিমিটারে প্রকাশ করতে হলে আমি কি করব একটু দেখে আসি। মিটার আছে, মিটার থেকে সেন্টিমিটারে যাব। তো মিটার হচ্ছে বড় আর সেন্টিমিটার হচ্ছে ছোট। তো বড় থেকে ছোটতে গেলে হলে তো অবশ্যই গুণ করতে হয়, সেই নিয়মেই আমি 307 গুণ করলাম, কারণ আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তো আমি 100 দিয়ে গুণ দিয়েছি, 100 দিয়ে গুণ দেওয়ার পরে আমার অ্যান্সার এসেছে হচ্ছে, দেখো 102 শূন্য আর 302 শূন্য মিলে আমার অ্যান্সার এসেছে 30,000। তো আমি কিলোমিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করলাম আমার কয়ের অ্যান্সারটাকে। এরপর আমাকে বলেছে সামন্তরিকের ক্ষেত্রফল কত বর্গমিটার তা নির্ণয় করো। তো সামন্তরিকের এখানে পরিসীমা দেয়া আছে আর এখানে কিছু ক্লু দিয়ে দেয়া আছে যে সামন্তরিকের সংজ্ঞাটা কিন্তু আমরা আগের ক্লাসে জেনেছিলাম যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তো বিপরীত বাহু সমান, এটা যদি 2x হয় তাহলে এ বিও 2x হবে। আর উচ্চতা দেয়া আছে DF হচ্ছে 5 মিটার। তো আমাকে বলেছে ক্ষেত্রফলটা বের করতে, চলো আমরা একটু দেখি কিভাবে ক্ষেত্রফল বের করা যায়। তো সামন্তরিকের পরিসীমা, সামন্তরিকের পরিসীমাটা একটু খেয়াল করো, সামন্তরিকের 4টা পার্ট, তো পরিসীমাও হবে কিন্তু এই 4 পার্টের যোগফল। আয়তক্ষেত্রে পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এভাবেও লেখা যায়, আবার কিন্তু এভাবেও লেখা যায় যে দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ প্রস্থ, তাহলেও কিন্তু হবে। তো প্রত্যেকটা চতুর্ভুজের ক্ষেত্রেই পরিসীমাটা, সামন্তরিক এবং আয়তের পরিসীমাটা কিন্তু সেম। তো তোমরা চাইলে এইভাবেও পরিসীমাটা লিখে বের করতে পারো, আবার তোমরা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ দিয়েও বের করতে পারো। ওই সূত্র বসিয়ে আমি দুটো নিয়মই তোমাদেরকে বলে দিলাম বা দেখিয়ে দিলাম যাতে তোমাদের করতে সুবিধা হয়। তো আমি এখানে যোগ করে দিয়েছি যে এখানে দৈর্ঘ্য হচ্ছে 2, তো 2 দৈর্ঘ্য দিয়েছি, প্রস্থ হচ্ছে 2, তো প্রস্থ 2 দিয়েছি। তো আমি এভাবে লিখেছি এই কারণে যে দৈর্ঘ্য যোগ প্রস্থ এভাবে লিখেছি। তো আর পরিসীমা তো আগেই বলে দিয়েছি সংখ্যা যে পরিসীমা হচ্ছে 300 মিটার। তো পরিসীমা আমি 300 মিটার আর এখানকার পরিসীমা মানে চিত্রের সাহায্যে পরিসীমা হচ্ছে এটা দুটোই সমান, কারণ দুটোই সামন্তরিকের পরিসীমা, দুটোই সমান, তাই আমি দুটোই লিখেছি 6x মানে 6x সমান সমান 300। তো তারপরে দেখো কি করেছি, যেহেতু 6 এখানে গুণ অবস্থায় আছে আমি পরবর্তীতে এটা ভাগ করে দিয়েছি, শুধু x এর মান কাটাকাটি করেছি 6 কে 300 দিয়ে, হয়েছে 50। x এর মান বের হলো কত, 50। তো এই এক্সটা হচ্ছে কি আর 2x হচ্ছে কি সেটা একটু আবার দেখে আসি। আমাদের x হচ্ছে কি, উচ্চতা, x হচ্ছে প্রস্থ, আর 2x হচ্ছে আমার দৈর্ঘ্য বা ভূমি, আর 5 হচ্ছে আমার উচ্চতা। তাহলে x যদি হয় 50 তাহলে 2x কত হবে, যেটা আমার ভূমি, কারণ আমার সামন্তরিকের সূত্র কিন্তু দৈর্ঘ্য গুণ প্রস্থ না, আমার সামন্তরিকের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তো
তাই আমি সামন্তরিকের ক্ষেত্রে এই দৈর্ঘ্যটাকে ভূমি বানিয়ে ফেলব। আর উচ্চতা তো আমার দেয়াই আছে, এখানে প্রস্থের কোনো প্রয়োজন নাই। তো আমি এক্স এর মান 50 পেয়েছি, যাকে আমি 2 দিয়ে গুণ করে ভূমি পেয়ে গেলাম। আর উচ্চতা ডিএফ মানে 5 মিটার দেয়া আছে। এখন আমি সামন্তরিকের ক্ষেত্রফল বের করছি, ভূমি গুণ উচ্চতা। এখানে আমি কোনো একক ব্যবহার করব না, বর্গ একক লিখে দিব। তো ভূমি হচ্ছে আমার 100, এবং উচ্চতা হচ্ছে আমার 5। তো এই দুটোকে আমি গুণ করে দিলাম, গুণ করলে আমার হলো 500 বর্গ মিটার। খেয়াল করো আমার 500 বর্গ মিটার হয়ে গিয়েছে। আমার কি চেয়েছিল, এখানে বলেছে যে সামন্তরিকের ক্ষেত্রফল কত বর্গ মিটার তা নির্ণয় করো। তাহলে আমি পেয়ে গেলাম সামন্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 500 বর্গ মিটার। এরপর আমার কি চেয়েছে, এরপরে আমার চেয়েছে এ এফ কত, মানে এই যে আমার এক চতুর্থাংশ যে একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আছে তার ভূমিটা বের করতে বলেছে। তো ভূমিটা বের করতে বলেছে, এ এফ এর মান কিন্তু দেয়া নাই, শুধু আমার ডি এফ এর মান দেয়া আছে 5, আর এডির মান দেয়া আছে এক্স। আমার কিন্তু এ এফ এর মান দেয়া নাই। তো আমি এ এফ এর মানটা বের করব কিভাবে একটু দেখি। এ বি সি ডি সামন্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 500 বর্গ মিটার। দেখো এ বি সি ডি পুরো সামন্তরিক, যার ক্ষেত্রফল হচ্ছে 500 বর্গ মিটার। এখন প্রস্থমতে বলেছে যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সামন্তরিকের এক চতুর্থাংশ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামন্তরিকের ক্ষেত্রফল কত, 500 বর্গ মিটার, এর এক চতুর্থাংশ, 500 গুণ 1/4 বর্গ মিটার। আমার এডিএফ যে ত্রিভুজটা আমি দেখিয়েছি সেই ত্রিভুজটা হচ্ছে সামন্তরিকের এক চতুর্থাংশ। তাহলে এর মানে গুণ, তাই 500 গুণ 1/4 ক্ষেত্রফল যেহেতু তাই এটা বর্গ মিটার, বর্গ মিটার বের করেছি। তারপরে আমি কাটাকাটি করেছি, দেখো কাটাকাটি করে 125 হয়েছে। আমি 125 বের করেছি। এরপরে আমি এফ এর মানটা বের করতে চাই, তাহলে আমার ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে। আমার ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলে আমি ক্ষেত্রফলটা পুরোটা যে এ ডি এফ ক্ষেত্রফল পেয়েছি আমি 125, উচ্চতা দেয়া আছে আমার 5, তাহলে আমার ভূমি কত সেটা আমি বের করতে পারবো। আমি সামন্তরিক ক্ষেত্রফলের এক চতুর্থাংশ দিয়ে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করেছি 125। আর ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ভূমি গুণ উচ্চতা। তো ভূমি হচ্ছে এফ আর উচ্চতা হচ্ছে ডিএফ। তারপরে একটু দেখিয়ে নিচ্ছি, ভূমি হচ্ছে এফ, উচ্চতা হচ্ছে ডিএফ। তো আমি এফ গুণ ডিএফ লিখলাম। এরপরে আমার যেহেতু চেয়েছে এফ, বা এফ আমার নাই কিন্তু ডিএফটা আমার আছে, পরবর্তীটাতে আমি ডিএফ এর মান বসালাম। আর এখানে যে হাফ তা ওই পাশে গেলে গুণ হয়ে যায়, মানে নিচের দুইটা উপরে চলে যাবে, ঠিক ওইভাবে উপরে চলে গেল। আর এখানে এফ গুণ 5 থাকলো, মানে 5 থাকলো। তার পরের লাইনে 5 যেহেতু গুণ অবস্থায় আছে, পরের লাইনে 5টা আমার ভাগ হয়ে গেল। দেখো তাহলে আমি এফ এর মানটা কিন্তু পাচ্ছি। তো 5 দিয়ে 125কে আমি কাটলাম, শুধু 25 হলো। তারপরে দেখো 25 এর সাথে আমি 2 গুণ করে 50 পেয়েছি। খেয়াল করে দেখো এফ এর মানটা কিন্তু আমি 50 পেলাম। কিভাবে অঙ্কটা করলাম একটু খেয়াল করে দেখো। প্রথমে আমি কিন্তু এ ডি এফ ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নিলাম উদ্দীপকের সাহায্যে। তারপরে এ ডি এফ ত্রিভুজের ক্ষেত্রফলটা সূত্রের সাহায্যে বসালাম, বসিয়ে এ ডি এফ এর ক্ষেত্রফল আর ডি এফ এর মানটা বসিয়ে দিলাম।
এরপরে ট্রান্সফরমেশন মানে স্থানান্তরের মাধ্যমে আমি এএফ এর মানটা বের করলাম। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা কিন্তু একটু নতুন, এই অঙ্কটা অঙ্কটাকে আরেকটু ভালোভাবে যদি বাসায় করো তাহলে তোমাদের সুবিধা হবে। এবং এই অঙ্কের মতো করে আরও কিছু অঙ্ক তোমরা করো বাসায়। তোমাদের এখানে সামান্তরিক দেওয়া আছে, তোমরা আয়ত ধরো, আয়ত ধরে করতে পারো, চিত্র আর্ট করে আয়তের মান চেঞ্জ করে তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করো, তাহলে তোমরা অঙ্কগুলো ভুলবে না। বিশেষ করে এই সৃজনশীলটা তোমরা যদি বাসায় আর একটু সংখ্যা চেঞ্জ এবং নাম চেঞ্জ করে করো তাহলে কিন্তু তোমরা এই সৃজনশীলটা ভুলবে না। আমাদের 3 নম্বর অধ্যায়টা সমাপ্ত। তোমাদের বাসায় বারবার অনুশীলনের মাধ্যমে এই অধ্যায়টা আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।